নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারে সেদিন থেকে রাজনীতি করবে না, সেই চ্যালেঞ্জ দিয়ে যিনি চ্যালেঞ্জ দিয়েছেন উনি পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বাংলার ভাগ শুভেন্দু অধিকারী জি, এবং আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমি আজকে পশ্চিমবঙ্গ থেকে একা নই, আরেকজন একতলাতে এসেছে। আমি ভোটে জিতে এখানে এসেছি আর উনি আমার কাছে হেরে আগরতলায় থাকছেন। যাকে নিজের কাছে লোক ভোটে হারায় তিনি এসেছেন ত্রিপুরাতে সুশাসন দেবেন। আমাকে সাংবাদিকরা এয়ারপোর্টে জিজ্ঞেস করছিল যে আপনারা এই কোলাহলের নাম কোথাও বলছেন না কেন, তাহলে এ তো নোটার থেকেও কম ভোট পাবে, এর নামটা বলবো কেন। যাই হোক, আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই, পুরো মন্ডলের টিমকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে বেলা একটা দেড়টা থেকে চারটের পরেও এত মানুষ কোথাও কালো মাথা ছাড়া ফাঁকা নেই, আপনারা এতক্ষণ বসে আছেন। কয়েকদিন আগে সিসিডির মিটিং করেছেন, কালকে হেমন্তজির মিটিং করবেন, আরো হয়তো কর্মসূচি হবে, কিন্তু আপনারা যেভাবে ধৈর্যের সঙ্গে এখানে আজকে জনসভা সফল করেছেন আপনাদের প্রত্যেককে আমি মন্ডল টিমকে অভিনন্দন জানাই। আমরা সকলে এসেছি আমাদের এই রাজ্যের তরুণ সংগঠক, পার্টির সাধারণ সম্পাদক এবং এবারের ভারতীয় জনতা পার্টি মনোনীত এই কেন্দ্রের প্রার্থী, যিনি আগামী দিনে শুধু নলছড় নয় ত্রিপুরার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, মাননীয় কিশোর বর্মন মহোদয়, তাকে আমি শুভেচ্ছা স্বাগত জানাই। কিশোর বর্মন মহোদয়, আমি সুভাষ বাবুকে বলছিলাম পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, উত্তরবঙ্গে 54টা আসন আছে, ইনি উত্তরবঙ্গে আমাদের পার্টির দায়িত্বে ছিলেন, শুনে রাখুন ওখানে মেজরিটি আসন বিজেপিকে পাইয়ে দেওয়ার কাজটা কিশোর বর্মন করেছে নীরবে নিভৃতে। সেই জন্য এই পরীক্ষিত নেতা আমার বিশ্বাস অনেক বড় দায়িত্ব নিয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারবে।